হয়েছে, প্রবলেম, তাই যাচ্ছি সারাতে। গুড মর্নিং বাঙালি, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও বিন্দাস আছি। এখন বাজে 7:50, জাস্ট ছেলেরা স্কুলে বেরিয়ে গেল। এবার আমি শুরু করব তোমাদের সাথে সারাদিনের বকবক, আর এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। কি হতে চলেছে আগে আগে দেখো, হতা হ্যায় ক্যা। এখন বাজে আবার তোমাদের কাছে এলাম বক বক করতে, কারণ মাঝখানে অনেক কিছু কাজ করে ফেলেছি। সেটা হচ্ছে জামাকাপড়গুলো মেলা হয়ে গেছে, দুটো প্যান্ট ছিল কাঁচা হয়ে গেছে, মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, জলখাবার খাওয়া হয়ে গেছে। জলখাবারে ছিল রুটি আর তরকারি, রোজুজ কি আর রুটি তরকারি তোমাদের দেখাবো, তোমরাও সেই একই খাও, আমিও সেই একই খাই। তো তোমাদের তো এখন মনে হয় স্নান টানের টাইম, কারণ এখন 12:15 বাজে। তো আমি একটুবারে স্নান করবো, আমি একটা এডিট করলাম আজকের ব্লগটা, একটু লেট হয়েছে আপলোডে বসাতে, তো এইমাত্র আপলোডে বসালাম। আজকে দুটো ভিডিও আসবে দুটো চ্যানেলে, আমার আর মেন যে চ্যানেলটা বেঙ্গলি ব্লগার মিলু, সেখানেও ফানি আসবে, আর এখানে তো নর্মাল যেমন আসে সেই রকমই আসবে, সেটা আপলোডে বসিয়ে দিলাম। দেন এখন ছাদে এসেছিলাম, ছাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে মারাত্মক রোদ্দুর, মানে প্রচণ্ড গরম লাগছে আজকে। তো এবার একটুখানি নিচে যাব, মাংসটা করতে হবে। মাংস তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, সেজন্য আজকে আর মাংস রান্না শেয়ার করছি না। আর তোমার যাবো নিচে, নিচে গিয়ে মাংস করবো, তারপর স্নান করবো, তারপর তুতু পাপু সব চলে আসবে। হ্যাঁ, এখন ব্যাক টু ব্যাক কাজ চলবে। সাথে থাকো আমার সাথে, তোমরাও আমার সাথে থাকো। এই করছি মাংস রান্না, অলমোস্ট ডান হয়ে গেছে। মাংস রেসিপি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, সেজন্য আজকে আর শেয়ার করছি না। তো মাংস অলরেডি হয়ে গেছে, এবার স্নান করে নেবো। স্নান করলাম, আজকে স্নান করতে একটু দেরি হয়ে গেছে, কারণ আজকে ওই ভিডিও এডিট করেছি, তারপরে ঝুল ঝাড়লাম ঘরের, তারপরে তোমার মাংস করলাম, এসব করতে গিয়ে আজকে স্নান করতে দেরি হয়ে গেছে। তুতুবাবু আসলো, ওকে এদের একটু গ্লুকনডির জল করে ওদের ওই টিফিন টিফিনগুলো ধুয়ে ঠুয়ে রেখে নিয়ে এই মাত্র স্নান করলাম, নিয়ে জামাকাপড়গুলো তুলবো, কারণ পিছনে বুঝতে পারছো কি না জানি না প্রচণ্ড মেঘ করেছে। মা ফোন করে বললো যে শ্রীরামপুরে নাকি বীভৎস বৃষ্টি হচ্ছে, এখানেও হয়তো হতে পারে, তো জামাকাপড়গুলো তুলে নিই, তুলে নিয়ে এবার তুতুবাবুকে খেতে দেবো, তা করতেই পুকু চলে আসবে। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। এখন বাজে 5:10, ছাদে এসেছি, খাওয়া হয়ে গেছে। যে তো মাংস করেছিলাম, তো মাংস ছিল আর আলু পটলের তরকারি ছিল আর ডাল ছিল আর ভাত, ঠিক আছে। তো খেলাম, ছোটোগুলো পড়তে চলে গেছে, পাপু কিছুতেই যাচ্ছিলো না, জোর করে ধরে পাঠিয়ে দিয়েছি। আমি হচ্ছে দেখবি দিয়ে আসবো, তো জোর করে পাঠিয়ে দিয়েছি পাপুকে। পুকাই এখন নিচে কাজ করছে, ওর 7টা থেকে পড়া আছে, আমি এখন একটু ছাদে আছি, কারণ আমি আজকে বেরোবো 6টার সময়। কেন বেরোবো তার কারণটা পরে জানতে পারবে, কেন 6টার সময় বেরোবো। তো এখন ছাদে আছি, দেখো এখন পরন্ত রোদ্দুর হয়েছে, এখন রোদ্দুর, গান শুনবো বলে কর্ডা নিয়ে এসেছি। একদম যখন ছাদে আছি জামা কাপড়গুলো তুলে নেবো, ঠিক আছে। তুলে নিয়ে একটুখানি ঘোরাঘুরি করবো, মায়ের সাথেও কথা হয়ে গেছে, মা এখন শুয়েছে বললো। তো এখন চলো একটুখানি ছাদে থাকি, একটু ঘোরাঘুরি করি, আবার যখন বেরোবো তখন তোমাদের সাথে নিয়েই বেরোবো। আর কী জন্য বেরোচ্ছি সেটাও তখন তোমরা জানতে পেরে যাবে যে আমি কী জন্য বেরোচ্ছি। এখন বাজে 6:10, এখন যাচ্ছি স্টেশনে। কেন যাচ্ছি স্টেশনে? কারণ ফোন নিয়ে সমস্যা হয়েছে, সেই জন্য এখন স্টেশনে যাচ্ছি। তো চলো স্টেশনে গিয়ে কথা বলছি, ওখানে একটা দোকান আছে, সেখানে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। তো চলো স্টেশনে এসে গেছি। আসলে এখানে লাইটের অভাবের জন্য না ব্যাকে আমাকে ভিডিওটা করতে হচ্ছে, কারণ আমাকে বোঝা যাবে না, সেজন্য ব্যাক করে ভিডিওটা করছি। তো চলো আরেকটু টার্ন নিলেই দোকানটা, তাহলে দোকানটায় গিয়ে আবার তোমাদের সাথে বক বক করছি। মোবাইলের দোকানটা ভেঙে দিয়েছে বন্ধ, চলো দেখি ওইখানে আরেকটা রাহুলের দোকান আছে, ও যদি আমাকে হেল্প করতে পারে কি হয়েছে মোবাইলে, বাড়ি গিয়ে তোমাদের সাথে তোমাদের জানাচ্ছি সেটা। ওই হচ্ছে দোকানটা, দেখি ভিড় আছে করে দেয় কি না, নাহলে অগত্যা নিজেকেই করতে হবে। বাড়ি আসলাম, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হবো, ওদের টিউশনেও গেলাম। মিস একটু বললো যে এখন মানে রিডিংয়ে একটু ইম্প্রুভ এসছে, আর একটু মানে পড়াতে হবে ভালো করে, তাহলে আর একটু বেটার হবে। আর ফোনটা যার জন্য গেলাম সেটাই হলো না, দোকানটাই ছিল ওখানে না, রেলের জায়গায় ফোর দোকানটা ছিল, তো সেজন্য দোকানটাই ভেঙে দিয়েছে। তো রাহুলের যে দোকানটায় গেলাম দেখলে না, ওইখানে গিয়ে বললো যে আর কিছুই নাই, ফোনের ব্যাগটা মানে পুরনো দিনের ফোন যেমন, এই ব্যাগটা খুলে
সিম দেওয়া যাবে, সিম ভরা যাবে আর মেমোরি কার্ডও ভরা যাবে, তাহলে ফোনটা চালু হয়ে যাবে। ফোনটা চালু না হলে সত্যি খুব প্রবলেম হচ্ছে আমার, চালু করার জন্যই আজকে আমার বাইরে বেরোনো ছিল। তো চলো এবার ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে ওরা বসে আছে, বড় পড়তে চলে গেছে 7টায়, ডানলপ গেছে আজকে। তো ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ওদের এবার জল খাবার দেবো, আর রাতে শুধু রুটি হবে কারণ মাংস আছে আর তরকারি আছে। তো শুধু রুটি পুটিগুলো করে নিই, করে নিয়ে ওদের আবার পড়াতে হবে ঠিকঠাকভাবে। তো চলো তাড়াতাড়ি কাজগুলো করে নিই। এই দেখো এতক্ষণ বাদে দুতুবাবুকে দেখা যাচ্ছে, কারণ সকাল থেকে ওরা প্রচণ্ড ব্যস্ত, স্কুল ছিল, টিউশন ছিল, এখনও ব্যস্ত পড়ালেখাতে। হাই করে দাও সবাইকে, এখন ব্যস্ত আছে প্রচণ্ড। একটুখানি দেখিয়ে দিলাম তুতুবাবুকে তোমাদের সাথে। তো চলো ওদের আমি এখন পড়াচ্ছি, কারণ প্রচণ্ড চাপ। 24 তারিখে শেষ হচ্ছে পরীক্ষা, আর 29 তারিখে দিয়ে দিয়েছে হাপিয়ালির পরীক্ষা, 15 অবধি চলবে। মানে আমি জাস্ট পাগল হতে চলেছি, আর কিছুই নাই। চলো ওদের পড়িয়ে নিই, যা কথা হবে রাত্রিও তোমাদের সাথে। তুতুবাবুর পড়ানোর পরে আর তোমাদের সাথে কথা হয়নি, কারণ ওদের পড়িয়ে আমি উঠলাম তখন 10:15। তারপরে কাইয়ের রিভিশন দিয়েছে বাংলায়, সেটা করতে করতে প্রায় বেঁচে গেল 10:45। তারপর খেতে গেলাম, খেয়ে আসলাম, খেয়ে এসে বিছানা টিছানা করলাম। এখন বাজে 12:30 বেজে গেছে, কারণ আমি আজকে এখনও কেন জেগে আছি তার কারণ হচ্ছে ওই দেখো ওই ঘরে এখনও আলো জ্বলছে, কারণ পুকাই প্রজেক্ট করছে, পুকাই জেগে আছে এখনও অবধি প্রজেক্ট করছে। ওর প্রজেক্ট করতে টাইম লাগবে, মানে বললো যে মা হয়তো 1:30-2 হবে, আবার ওদিকে ভোর 5টায় উঠবে, উঠে হয়তো আবার প্রজেক্ট করবে। তো সেজন্য ও যেহেতু জেগে আছে সেজন্য আমিও ঘুমাইনি। এখন 12:45 বাজে, 1টা হয়তো মেবি বেজেও গেছে, ও জেগে আছে বলে আমিও জেগে আছি। তো ও দেখি কখন শুয়ে, কারণ ওখানে ওর বাবা আর দুজন ঘুমিয়ে পড়েছে। এবার আমিও যদি শুয়ে পড়ি ওর একা একা জেগে থাকতে খারাপ লাগবে, সেজন্য আমিও ওর সাথে জেগে আছি। তো কখন শুয়ে দেখো। আর দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই, অনেক দিন বাদে দেখো নেল পলিশ পরলাম ব্লু কালারের, অনেক দিন বাদে নেল পলিশ পরলাম, জাস্ট কালারটা ব্যাপক কালারটা পরলাম। তো চলো আজকে ব্লগটা এখানেই আমি শেষ করছি। আজকের ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কী করবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, যেটা তোমরা করছো। আমরা কিন্তু আস্তে আস্তে 100 দিকে যাচ্ছি, এবং 100 করে দাও। আমার অনেক কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করা আছে। ফার্স্ট তো আমার যে ফ্ল্যাটের রুম টু, নেল পলিশ কালেকশন, লিপস্টিক কালেকশন, অনেক কিছু শেয়ার করার আছে, স্টেপ বাই স্টেপ সেটা আমি শেয়ার করব তোমাদের সাথে। তো চলো আজকে এইটুকুনি রইল, আবার দেখা হচ্ছে নেক্সট ডে অন্য কোনো ধামাকা ব্লগ বা সিম্পল ব্লগে। তো আজকের জন্য বাই অ্যান্ড গুড নাইট।